লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা সকলেই পাগল, সকলেই পছন্দ করি। অথচ এক সময় ছিল যে লতাজির কণ্ঠ পছন্দ করেনি, তাকে বাতিল করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তাকে বড্ড সরু গলা বলে বাদ দিয়ে দিয়েছিলেন। 1945 সালে নবযুগ চিত্রপট মুম্বাইয়ে পাড়ি দেন লতা। লতার প্রথম উপার্জন ছিল 25 টাকা। এমনকি গুলাম হায়দার মজবুর ছবিতে 1948 গান রেকর্ড করেন লতা, কিন্তু শুরু থেকে তার সঙ্গী ছিল সমালোচনা। দিলীপ কুমার লতার উর্দু অ্যাকসেন্ট নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু হাল ছাড়েননি লতা, শিখে নেন উর্দুও। অবশেষে 1949 হিট হয় আয়েগা আনোয়ালা গানটি, তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকেন, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক দিয়ে আমাদের পেজটি ফলো করে রাখুন নিয়মিত আপডেট পেতে। ধন্যবাদ।